প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো, আমিও ভালো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা পড়াবো। আচ্ছা দেখো তো, আমি ছবি দেখো, দেখো তো চেনো কিনা, দেখো তো এনাকে চেনো, ইনি কে জানো? ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। নাম তো সবাই জানো, জানো না? এনার নাম হচ্ছে শেখ হাসিনা। ইনি একজন কি বলতো? ইনি একজন মহিষী নারী। ইনি কে? ইনি একজন মহিষী নারী। আবারও দেখো, ভালো করে দেখো যে এনাকে চিনতে পারো কিনা। আমার মনে হয় সবাই তোমরা ভালো করে এনাকে চেনো। আচ্ছা এনাকে চেনো, আমি আর একজনকে দেখাই, দেখো তাকে চেনো কিনা। এই দেখো, দেখো তো অবশ্যই চেনো এনাকে। চেনো কি? অবশ্যই চেনো। দেখো এনার নাম হচ্ছে বেগম রোকেয়া সাঁতোয়ার হোসেন। ইনি নারী মুক্তি আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ। দেখো ভালো করে দেখো, ইনি হচ্ছে বেগম রোকেয়া সাঁতোয়ার হোসেন, নারী মুক্তি আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ। ইনিও মহিষী একজন নারী। দেখো আমি আর একজনকে দেখাচ্ছি, দেখো তো এনাকে চেনো কিনা। দেখো চেনো কি এনাকে? অবশ্যই চিনতে পারতেছ। দেখো ইনি হচ্ছেন একজন মহিষী নারী, বেগম সুফিয়া কামাল। তোমরা ছোটতে এনার কবিতা পড়ছো, প্রার্থনা কবিতা, মনে আছে? তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান। ইনি হচ্ছে সেই মহিষী নারী এবং বাংলাদেশের একজন স্বনামধন্য খ্যাতিমান মহিলা কবি। ঠিক আছে, আচ্ছা বলো তো আমি কে? আমিও একজন নারী। আজকে আমরা পড়ব, আমার কবিতার নাম কি? নারী। দেখো আজকে আমাদের কবিতার নাম নারী, বুঝতে পারছ? নারী। আমি একটা ছবি দেখাই, দেখো তো চেনো কিনা এনাকে। দেখো ছবিটা দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? দেখো ইনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, সাম্যবাদী কবি, বিদ্রোহী কবি। নাম কি এনার জানো তো? অবশ্যই এনার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। দেখো ভালো করে দেখো, দেখো এনার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তা আমাদের নারী কবিতাটি লিখেছে কে? এই দেখো কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আচ্ছা আমরা এখন কবিতাটি সুন্দর করে আবৃত্তি করব। সবাই মনোযোগ সহকারে দেখো, কবিতাটি আমি আবৃত্তি করে তোমাদের শোনাচ্ছি। দেখো নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর, অর্ধেক তা রানী আছে নারী, অর্ধেক তা ন। বিশ্বে যা কিছু এলো পাপ তা বেদনা অশ্রুবারি, অর্ধেক তা রানী আছে নর, অর্ধেক তা নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগিনী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল ন, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে
বিজয়লক্ষ্মী নারী। আচ্ছা দেখো কবিতাটা আমি আরেকবার তোমাদের বুঝাই দিচ্ছি। আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সাম্যের গান নাই, অর্থাৎ সমান বা সমতার গান আমরা সবাই গাই। আমার চোখে, আমার দৃষ্টিতে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, পুরুষ এবং রমণী কোনো ফারাক নাই বা পার্থক্য নাই। বিশ্বে যা কিছু, এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সৃষ্টির অর্ধেকেই নারী আর অর্ধে ন। বিশ্বে যা কিছু এলো পাপ, তা যত আমাদের কষ্ট দুঃখ বেদনা আছে না কেন, তার অর্ধেক কে এনেছে? অর্ধেক এনেছে না এবং নারী। মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়া, এই আমাদের মা, আমাদের বোন, আমাদের বধূরা কি করেছেন, এটাকে মহিয়ান করেছেন, মহান করে তুলেছেন। কোন রণে, মানে কোন যুদ্ধে কত খুন দিল, কত রক্ত দিল, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। স্মৃতির সিঁদুর দিয়েছে তার স্বামীদেরকে, তারা উৎসর্গ করে দিয়েছে, কিন্তু তার পাশে তাদের নাম লেখা নেই। কত মাতা দিল হৃদয়ের উপরে, কত বোন দিল সেবা, কত মাতা মানে মা হৃদয় দিয়ে তাদেরকে উৎসর্গ করে দিয়েছে সেবা করার জন্য, এবং কত বোন তাদেরকে সেবা করতে পাঠিয়েছে। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে বা কই, একজন কেউ একজন তার বীরের পাশে লিখে রেখেছে, কিন্তু নারীদের লিখে রাখেননি। কোনো কালে একা হয়নি কজরি, কোনো সময়েই কোনো পুরুষ একা তরবারি উঁচু করতে পারেনি, তার পিছনে কে রয়েছে? প্রেরণা দিয়েছে, মানে তাকে উৎসাহ যুগিয়েছে, শক্তি দিয়েছে, যাতে সাহস দিয়েছে কে? বিজয়লক্ষ্মী নারী। এই নারীরাই তাদেরকে কি করেছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেছে। আচ্ছা দেখো আমরা এখন জানবো যে আসলে নারী কবিতাটা কাজী নজরুল ইসলাম কিভাবে লিখেছেন। দেখো উনি লিখেছেন যে সাম্যবাদী কবিতা থেকে, কাব্যগ্রন্থ থেকে তিনি নারী কবিতাটি উৎসর্গ করেছেন। তিনি বলেছেন যে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, তিনি নর নারী উভয়কে মানুষ হিসেবে দেখেন। হ্যাঁ, তিনি জগতে যত নর নারী আছেন, হ্যাঁ, পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের অবদান কি সমান। তিনি মনে করেন ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা রয়েছে, নারীদের অবদান ততটা লেখা হয়নি। তাই তিনি মনে করেন পুরুষ এবং নারী উভয়কে মানুষ হিসেবে দেখার জন্য, এবং আমরা নারী পুরুষ উভয়ে মিলে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে রেখে কাজ করে যাব এবং সমুন্নত রাখার চেষ্টা করব। এ কথাই তিনি এই নারী কবিতাটিতে বুঝিয়েছেন। আচ্ছা এবারে একটু দেখো তো আমরা কিছু শব্দার্থ জেনে নেব। শব্দার্থগুলো দেখো, সাম্য, সাম্য মানে কি? দেখো সাম্য শব্দের অর্থ কি, সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান বা সমতা, সমতা। দেখো সাম্য মানে হচ্ছে সমান বা সমতা। এবারে আসো ভেদাভেদ, ভেদাভেদ। দেখো ভেদাভেদ মানে কি, পার্থক্য, পার্থক্য। তারপরে আসো বিশ্ব, বিশ্ব মানে তো জানো অবশ্যই তোমরা, বিশ্ব মানে হচ্ছে পৃথিবী বা জগৎ, পৃথিবী, পৃথিবী। তারপরে আসো দেখো এখানে দেওয়া আছে রণ, রণ মানে কি, রণ মানে হচ্ছে যুদ্ধ, রণ মানে হচ্ছে যুদ্ধ। হ্যাঁ তারপরে আসো কল্যাণকর, কল্যাণকর হচ্ছে কল্যাণকর, শব্দের অর্থ হচ্ছে ভালো কিছু, মহান, ভালো কিছু বা সুন্দর কিছু, মঙ্গল কিছু, মঙ্গল জন। তারপরে দেখো বীর, বীর মানে তো জানো, বীর মানে হচ্ছে, বীর শব্দ
শব্দের অর্থ জানো না? জানো, যোদ্ধা। তারপরে দেখো, হ্যাঁ আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তরবারি। তুমি তো অবশ্যই জানো তরবারি মানে হচ্ছে যুদ্ধে অস্ত্র। তর বাড়ি, যুদ্ধে অস্ত্র। একটু মিলাই নাও তো, দেখো তো তোমাদের খাতার মধ্যে মিলাই না, দেখো দেখো। সাম্য মানে হচ্ছে সমান বা সমতা, ভেদাভেদ মানে হচ্ছে পার্থক্য, বিশ্ব শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, রণ মানে হচ্ছে যুদ্ধ, কল্যাণকর মানে হচ্ছে ভালো বা মঙ্গলজনক কিছু, বীর মানে হচ্ছে যোদ্ধা, এবং তরবারি মানে হচ্ছে যুদ্ধের অস্ত্র। কি বুঝতে পারছো? দেখো আবার আমি বলছি, সাম্য মানে সমান সমতা, ভেদাভেদ মানে হচ্ছে পার্থক্য, বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, রণ মানে যুদ্ধ, কল্যাণকর মানে ভালো বা মঙ্গলজনক, বীর মানে হচ্ছে যোদ্ধা। দেখো সবাই দেখো, দেখো এখন আমি মুছে দিচ্ছি। এখন আমরা জানবো আমাদের সাম্যবাদী কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু এবং তার কাব্যগ্রন্থ সমূহ। দেখো আচ্ছা, দেখো কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেন, দেখো জন্ম জন্ম হচ্ছে 1899 হ্যাঁ খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে 24 মে, ঠিক আছে? দেখো ওনার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে 24 মে চুরুলিয়া জেলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার প্রথম কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিজলি পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি। দেখো বিদ্রোহী কবিতাটি, এই কবিতাটি যখন প্রকাশিত হলো চতুর্দিকে, তাকে নিয়ে অন্যরকম কিছু শুরু হয়ে গেল এবং তাকে বিদ্রোহী কবি হিসেবে খেতাব দেয়া হলো। তিনি অন্যায় এবং শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহী কবিতাটি লেখেন। তারপরে দেখো 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন। তখন তার সাহিত্য চর্চায় কি হয়, ছেদ ঘটে। 1972 খ্রিস্টাব্দে দেখো, 1972 খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কোথায় আনা হয়, সপরিবারে তাকে বাংলাদেশে বা ঢাকায় আনা হয়, সপরিবারে ঢাকায় আনা হয়। এবং দেখো 1974 সালে তাকে কি করা হয়, দিলীপ উপাধি দেওয়া হয়। 1974 খ্রিস্টাব্দে তাকে দিলীপ উপাধি দেওয়া হয়, ডিলিট উপাধি দেয়া হয়। এবং 1976 সালে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। 1976 খ্রিস্টাব্দে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়, নাগরিকত্ব
প্রদান এবং একুশে পদ এবং একুশে পদ পান। দেখো ১৯৭৬ সালে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একুশে পদক পান। এবারে তার আমরা কিছু গ্রন্থ সমূহের নাম জেনে নেব। দেখো গ্রন্থ সমূহের নাম জেনে নেব। কাব্যগ্রন্থ দেখো, দেখো কাব্যগ্রন্থ সমূহ, কাব্যগ্রন্থ সমূহ দেখো। এক নম্বর হচ্ছে অগ্নিবীণা, অগ্নিবীণা বিশের বাসী, তারপরে হচ্ছে দেখো সাম্যবাদী, সাম্যবাদী সর্বহারা, সর্বহারা এবং তার চক্র বা এছাড়াও তিনি আরো অনেক গ্রন্থ সমূহ লিখেছেন। এবারে আমরা জানব উপন্যাস সমূহ। উপন্যাস, উপন্যাস সমূহের মধ্যে দেখো রয়েছে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। দেখো কুহে দেখো ব্যথার দান, ব্যথার দান রিক্তে বেদন, রিক্তে বেদন। তারপরে এবারে আসো প্রবন্ধ সমূহ, প্রবন্ধ, প্রবন্ধ, প্রবন্ধ সমূহের মধ্যে রয়েছে যুগবাণী, যুগ বাণী, তারপর হচ্ছে রুদ্র মঙ্গল, তারপর হচ্ছে রুদ্র, রুদ্র মঙ্গল। আচ্ছা এবারে আমরা জানবো নাটক সমূহ, তার নাটক সমূহ দেখো। নাটক সমূহ হচ্ছে নাটক, দেখো নাটক হচ্ছে ঝিলমিল, ঝিলমিল, তারপর হচ্ছে আলেয়া, আলেয়া এবং সর্বশেষ হচ্ছে কি মধু, মধুমালা। তিনি অসংখ্য গান লিখে গেছেন, নজরুল গীতি নামে যেটা পরিচিত, তারপর তিনি শ্যামা সঙ্গীত, তারপর হচ্ছে ইসলামিক গজল, উনি অসংখ্য অসংখ্য গান লিখে গেছেন আমাদের জন্য, নাটক, কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি তিনি লিখে গেছেন। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে আমরা তার নাটক সমূহ কি কি, ঝিলমিল, আলেয়া এবং মধুমালা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা এবারে তোমরা একটু মনে করে দেখো তো আমি কতজন মহিষী নারীর নাম বলেছি, মনে আছে নিশ্চয়ই? কতজন? তিনজন মহিষী নারীর নাম আমি বলছি। এবারে লিখে নাও যে নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সম্পর্কে পাঁচটি, বেগম রোকেয়া সম্পর্কে পাঁচটি
না ফার্স্টে লাইন লিখবে, বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়।